জসীমউদ্দিন জসীম পল্লী মেলা। আমরা সেই পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে ফরিদপুর শহর থেকে একটু দূরে। টিকিট কত? 20 টাকা। এটা বাসস্থান ছিল, এখানে জন্মগ্রহণ করছে, তো কলকাতায় পড়াশোনা করছে, তারপর আবার বাংলাদেশে আসছিল, ফাইনালি বাংলাদেশে মৃত্যুবরণ করে 1903 সালে জন্মগ্রহণ করে 1976 সালে মারা যায়। এটা ওনার বাসভবন, মধুমালা গ্যালারি, ওনার গ্যালারি তো আগেকালের না মনে তো হয় না, এগুলো বোধ হয় নতুন রাখা না, আগেকালের তো না যে উনি ব্যবহার করছে ওরকম তো কিছু না। ভিতরে হবে, এখানে ব্যবহৃত কিছু নেই আমার তো মনে হচ্ছে। নকশি কবির নাতি, কবির নাতি মধুমালা। হ্যাঁ, কবির নাতনি মনিকা শায়লা। পল্লী কবির নামে পদ্মা সেতু করার পরিকল্পনা ছিল। চলেন ভিতরে দেখে দিই। এগুলো সব আধুনিকায়ন করছে, যে ইট দিয়ে সব আধুনিক করছে। ফর্সের আগে এগুলো মাটি ছিল, বাধাই করে টেকসই করে রাখার জন্য রাখা। কবির পিতা আনসারউদ্দিন স্মৃতিঘর। ছবি তোলা নিষেধ। এইগুলো তো সব খুব একটা আগের না, এগুলো কি ওই যে ভিনাইল ক্যাসেট ওগুলো না, না গ্রামোফোনের ওই যে ক্যাসেট গুলো। কবির ছেলে হাসু বাসু মনির। লাইটিং কম তো, একটা লাইট দেওয়া ওই জন্য অন্ধকার আছে। 40 পয়সার কয়েন। ওয়াজান চলো যাই যাই, চল মাঠে লাঙল বাইতে। এদিকে দোলনা আছে কিছু, এখানে আরও কিছু ঘর আছে, ওখানে ঘর, ওইদিকে একটা ঘর নামাজের ঘর, এখানে ঘর। সো এগুলো বেসিকলি কবির আপন যত মানুষ ছিল, ছেলে মেয়ে, তারপর বন্ধু বাবা মা, সবার উদ্দেশ্যে
উৎসর্গ করে বিভিন্ন ঘর দেওয়া এবং ঘরের ভিতর বেশিরভাগই ব্যানার দেওয়া, ব্যানারগুলো ছিঁড়ে গেছে, ব্যানারগুলোতে লেখা আছে আপনি হয়তো অতীত পড়তে পারবেন, অতীত জানতে পারবেন। আপনি যদি তার বংশ সম্পর্কে জানার ইচ্ছা থাকে, এখন তার বংশের কী অবস্থা, এই ঘরগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। কবির মায়ের লাগানো গাছ, চিন্তা করতে পারেন কত বড় হয়ে গেছে, কত বছরের, 100 বছরের হবে। হাসি গল্প থেকে মস্ত মস্ত আঁকা চিত্র, এখানে কবির অনেক ছবি তোলা আছে। ছেলেপেলা কাণ্ড, বি প্লাস, টি, টি প্লাস, এস, হাবি যাবি লিখে রাখছে, লামিয়া প্লাস নোমাল, আই লাভ ইউ। ছাগল পাগলের কোনো মানুষ হয় না। চাউলের গুঁড়া এবং গুঁড়া করতো, এখানে গুঁড়া করার জায়গা ছিল কবির মা। কবির বড় ভাইয়ের ঘর, এইখানে বসে কবর, রাখালি, নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার খাত রচনা করে। এইখানে বসে আপনার আমার মতো রক্ত মাংসের একজন মানুষ ইতিহাস রচনা করছে। উনি এইখানে বসে কবর, রাখালি, নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার খাট রচনা করছে। অসাধারণ। আপনি যদি চিন্তা করেন, ওই পার্সপেক্টিভের থেকে চিন্তা করেন, অনেক শিহরণ দিবে আপনাকে। মধুমালার বাসভবন, কবি পিতামাতা ও ছোট ভাইয়ের ঘর, এইগুলো ঘুরে ফিরে কবির বাসভবনের অবস্থান। ঢুকলে ঢুকে আপনি এদিক থেকে ঘুরে বিভিন্ন মানুষজনের ঘর দেখে, বাবার ঘর, মায়ের ঘর, ছোট ভাই, বড় ভাই, সবার ঘর দেখে, ফের আপনি কবর দেখে এরপর চলে যাবেন। এগুলো কবির সেজ ভাইয়ের ঘর। বেল গাছ, বেল ধরছে, এটা হলো কবির কবর। এখানে কবির কবির ফ্যামিলি যত মানুষজন আছে সবাইকে এখানে কবর দিছে। এনে হলো টোটাল আপনার সম্পূর্ণ কবি জসীমউদ্দিনের বাসস্থানের ট্যুর। এই যে মণিমালা, আসিফ মওদুদ, এই যে পল্লী কবি জসীমউদ্দিনের কবর। হ্যাঁ হ্যাঁ, এটাই ওই কবর কবিতা। এই উনি যখন ওই মানে কলকাতা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল তখনই তার কবর কবিতা বাংলার পাঠ্যপুস্তক বইয়ে অন্তর্ভুক্ত হয়েছে। চিন্তা করেন, মানে আপনি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কী পরিমাণ ভালো লিখলে আপনার লেখা। এটা তো হ্যাঁ হ্যাঁ ছিল, এটা অনেক কম বয়সে লেখার মান কত ভালো। চিন্তা আর আপনি কবিতাটা পড়লে তো বুঝতে পারবেন। হ্যাঁ, কবিতা গভীর, মানে তার ইমোশন, ইমোশন মানে অভাবনীয় লেভেলের ইমোশন। এরকম ইমোশন আসলে খুবই কম দেখা যায়। শাক ভুক্ত হইলে 300, দেশি 20 টাকা, ছোট 4 থেকে 12 বছর 10 টাকা, বিদেশি 500 টাকা। শাক ভুক্ত হইলে 300, শনিবার থেকে বুধবার 6:30 থেকে 6:30, শুক্রবার 3টা থেকে 6:30, বৃহস্পতিবার অন্য সরকারি ছুটির দিনে জাদুঘর গ্যালারি বন্ধ থাকে। আপনারা আসলে দেখে আসবেন এই টাইমিংটা। আমরা এখন জাদুঘরে ঢুকতেছি। এখানে তো বিশাল
তো বিশাল এরিয়া, আন্ডারপাসে বিল্ডিং হবে। জাদুঘর কি আরো সামনে, বুঝলি, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, নিরিবিলি, কোলাহল মুক্ত। সাড়ে চারটার মতো বাজে, তো আমার কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে, আমরা একদম সাড়ে চারটার দিকেই আসছি। যে ওইখানে টিন শেড বাড়ি দেখা যায়, ওটা হলো কবির বাড়ি, কবির বাড়ির পাশেই জাদুঘর করছে। জাস্ট এটা হলো মেইন এক গ্যালারি, একটাই এখানে কবির ব্যবহৃত সব জিনিসপত্র আছে, বাকিগুলোতে তেমন কিছু নেই, হয়তো আরও পরে সংগ্রহ করবে রাখবে। এখানে ক্যামেরা, ভিতর ক্যামেরা বা ভিডিও কোনো কিছু অ্যালাউড না। ভিতরে আপনি কবির ব্যবহৃত জুতা, চাদর, লুঙ্গি, গেঞ্জি, শার্ট, হাতের লেখা, তারপর প্লেট, মশারি, যা যা আছে সব কিছু এখানে, অরিজিনালগুলো এখানে রেখে দিছে, সো এখানে আপনি অরিজিনাল সব কিছু দেখতে পারবেন। তো হ্যাঁ, আপনি বাড়িতে গেলে আপনি হয়তো দেখতে পারবেন কবির কেমন পরিবেশে ছিল, যদি আপনি এক্স্যাক্ট পরিবেশটা পাবেন না, বাট এই জাদুঘরে আসলে কবির ব্যবহৃত একদম আগেকারের সেই জিনিসগুলো দেখতে পারবেন। তো হ্যাঁ, সাড়ে চারটে বন্ধ হয়ে যায়, একটু আগে আসলে ভালো, দেখতে পারবেন, খুব ছোট, তো আপনার হয়তো একদম খুঁটা খুঁটা দেখতে আধা ঘন্টা বেশি লাগবে না। আর এখানে বসার জায়গা, নিরিবিলি বসে কিছুক্ষণ প্রকৃতি এনজয় করতে পারবেন। সো পল্লিকবি জসীমউদ্দিনের বাসস্থান এবং জাদুঘর হলো এতটুকুই। এই ভিডিও পর্যন্তই।